মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টু পার্ট সেভেন দ্বিতীয় শ্রেণী সংযোগ স্থাপনের সক্ষমতা এবিলিটি টু কমিউনিকেট নিচের পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। অশ্বত্থ গাছে পেঁচার ডাক, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝি ঝি করছে, দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। ক প্রশ্ন, উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ? তো অ্যান্সার, এই যে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝি ঝি করছে, এটি লিখে দিতে হবে। এই যে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝি ঝি শব্দ আসছে। তারপরে খ, দরজার পাল্লাটা কেন ধড়াস ধড়াস করে পড়ছে? তো অ্যান্সার হলো, এই যে দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে, তো অ্যান্সার। তারপরে গ, বিড়ালটা কোথা থেকে ডাকছে? তো বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে। ঘ, এখানে কি কি পশু পাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে? তো যে পেঁচা পাখি, তারপরে ঝিঝি পোকা বা পতঙ্গ, তারপরে এই যে বিড়াল, এগুলোর উল্লেখ করা হয়েছে। তারপরে এবার ইংরেজি দেওয়া হয়েছে। ইংরেজি দুই, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ওয়ার্ডস। এক রাগের প্রশ্ন, দেয়ার দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে তাদের, আর মেনি ক্লাউডস ইন দা স্কাই, আকাশে অনেক মেঘ রয়েছে। তো তাদের নয়, সেখানে বা রয়েছে, দেয়ার মানে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, দেয়ার THERE লিখতে হয়, তো হবে এখানে THEERE। তারপরে দুই দাগের প্রশ্ন, দা সান মানে সূর্য, আর সন মানে পুত্র, রাইজেস ইন দা ইস্ট, তো পুত্র পূর্ব দিকে ওঠে না সূর্য ওঠে, তো সূর্য সান SUN দা সান। তারপরে তিন দাগের প্রশ্ন, দা ফ্লোর ইজ স্টিল, মেঝেটা এখনো, ফ্লোর মানে মেঝে, মেঝে কি থাকে, ভিজে যায়, ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা, হবে না, ওয়েট মানে ভেজা, এটি হবে WET। তারপরে নিচের ক্যালেন্ডার দেখে উত্তর লেখো, লাল চিহ্নগুলি ছুটির দিন। এই যে এগুলো হলো ছুটির দিন, এগুলো ছুটির দিন। তারপরে এই যে 23 তারিখ ছুটির দিন, 26 তারিখ ছুটির দিন। তো এই মাসের 23 তারিখ কি বার? তো এই যে 23 তারিখ বুধবার, এই যে বুধবার, বুধবার। তারপরে খ, এই মাসে কয়টা ছুটির দিন? এই যে 1, 2, 3, 4, 5 আর এই যে 26, 6, এই মাসে 6টি ছুটির দিন। তারপরে গ, এটা কি মাস হতে পারে? তো এটি জুন মাস। তারপরে মডেল অ্যাক্টিভিটিটা সমন্বয় স্থাপনে সক্ষমতা, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ লেখো। রাত রাত কি হয়? রাত্রি রাত্রি। তারপরে বিছানা শয্যা। তারপরে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো। এই যে ইঁয় ছয়ে যুক্ত দেওয়া রয়েছে, খুবই রেয়ার শব্দ, তো হবে লাঞ্ছনা, আর কি হবে? বাঞ্ছা বাঞ্ছা। তারপরে তিন, ম্যাচ দা অ্যানিমাল উইথ দেয়ার বডি পার্টস, পশুগুলোকে তাদের দেহ অংশের সঙ্গে মেলাও। তো এই যে অ্যানিমাল, আর এদিকে বডি পার্টস, তো ক্যামেল, ক্যামেল মানে উট, তো উটের কি থাকে? হাম, এই যে কুঁচ থাকে, হাম। তারপরে লায়ন, লায়ন মানে সিংহ, সিংহর কি থাকে? মেন থাকে, কেশর, সিংহ কেশর ফুলিয়েছে, মেন MANE। আর জেব্রার কি থাকে? স্ট্রাইপ, ডোরা কাটা দাগ থাকে। এবার এই যে ফাঁকা ঘরে গ্রেটার দেন, এই চিহ্নটিকে বলে গ্রেটার দেন মানে থেকে বড়, আর এটিকে বলে লেস দেন মানে থেকে ছোট। তো 12 যোগ 7 কত? 19 19। আর 20 থেকে 7 বিয়োগ হয়ে গেল 13, তো কি 19 13 থেকে বড়, তো এই চিহ্নটি বসবে, গ্রেটার দেন। তারপরে খ,
तीन के नौ दिए गुण कर ले कत तीन नौ सत्ताईस और एटा कुड़ी और नौ जोग कर ले कत हबे उनत्रिश तो उनत्रिस सत्ताईस थेके बड़ो माने सत्ताईस उनत्रिस थेके छोटो तो कि हबे लेस दैन तारपरे ग अठारो के तीन दिए भाग कर ले कत छय तारपरे दुई के दुई दिए गुण कर ले कत हबे चार तो छय कि चार थेके बड़ो तो कि हबे ग्रेटर दैन तारपरे मॉडल एक्टिविटीटा द्वितीय समस्या समाधान सक्षमता नीचे शब्दगुली एक ही अर्थे जुक्त व्यंजन व्यवहार करा शब्द लेखो सेगुली दिए वाक्य रचना करो तो ठेला ठेली तो ठेला ठेली की हबे धक्का धक्की एखाने धक्का धक्की बंद करो तारपरे अनेक अनेक असंख्य बा बहु तो असंख्य एखाने असंख्य मानुषेर भीड़ तारपरे दुई रीड द फलोइंग सेंटेंसेस केयरफुली नीचे वाक्यगुली जत्न सहकारे पढ़ो मीना एंड बीना आर फ्रेंड्स मीना एवं बीना तारा बान्धवी दे ऑलवेज वॉक टू स्कूल टुगेदर तारा सर्वदा एक संगे हेटे स्कूले जाए मीनाज फादर इज ए डॉक्टर मीनार बाबा एक जन डॉक्टर हि ट्रीट सिक पीपल तिनी असुस्थ लोकेदेर चिकित्सा करें इन द भिलेज ग्रामे बीनाज फादर इज ए फार्मर बीनार बाबा एक जन चाषी हि वर्क्स इन द फील्ड तिनी জমিতে বা খেতে কাজ করেন দে অল লাভ দেয়ার ভিলেজ তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর করো এক দাগে হাউ ডু দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল দুই বন্ধু কিভাবে স্কুলে যায় তেই যে অলওয়েজ ওয়াক টুগেদার অলওয়েজ ওয়াক টুগেদার দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল ওয়াকিং টুগেদার তারপরে দুই হু ইজ দ্য ডক্টর ডক্টর কে এই যে মিনাজ ফাদার ইজ এ ডক্টর মিনাজ ফাদার ইজ এ ডক্টর তারপরে তিন হোয়াট ডাজ এ ফার্মার ডু একজন চাষি কি করে এই যে ফার্মার ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড ওয়ার্কস ইন দ্য ফিল্ড জমিতে কাজ করে তারপরে সমাধান শক্তি মাঠে ১৭টা বল ফোলালো তারপর সে তিনটে করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করলো হিসেব করে বলো তো শক্তি বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর কটা পড়ে থাকলো তো ১৭ ১৭ কে কি করতে হবে তিন দিয়ে ভাগ করে দিতে হবে তো ১৭ কে তিন দিয়ে ভাগ কি দিয়ে যাবে ৬ দিয়ে দিলে বেশি হয়ে যাবে ৫ দিয়ে তিন পাচ্ছে পনেরো তো দুই দুটি পড়ে থাকলো পাঁচটির গুচ্ছ গুচ্ছ আর এটি পড়ে থাকলো পড়ে রইল দুটি পড়ে রইল তারপরে খ আজ ক্লাসে মোট ২৪ জন ছাত্রছাত্রী উপস্থিত মাঠে নিয়ে শিক্ষক আমাদেরকে চারটে দলে ভাগ করে দাঁড়াতে বললেন প্রতিটি দলে কতজন করে ছাত্রী হলো তো ২৪ কে চার দিয়ে ভাগ করো ২৪ কে চার দিয়ে ভাগ চার কে চার তিন চারে ১২ চার চারে ১৬ চার পাঁচে ২০ চার ছয় ২৪ চার ছয় ২৪ তো প্রতিটি দলে কতজন করে ছাত্রছাত্রী হলো ৬টি করে ৬টি করে তারপরে গ আমার ছটি বন্ধু প্রতিটি বন্ধুকে চারটে করে মিষ্টি খাওয়ায় তাহলে মোট কয়টি মিষ্টি কিনতে হবে চারটি করে তো ৬ বার ৪ না লিখে গুণের যোগের সংক্ষিপ্ত পদ্ধতির নাম কি গুণ তাই কি করতে হবে গুণ করে দিতে হবে ৬কে ৪ দিয়ে গুণ কি হবে ৪ ৬ ২৪টি মিষ্টি ২৪টি মিষ্টি লাগবে লাগবে তারপরে
মানসিক ও শারীরিক সক্ষমতা পশুটিকে পশুটির একটা ছবি আঁকো, তার সম্বন্ধে তিনটে বাক্য লেখো। মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ, চারটি পা, ডোরা দাগ, তো কার সেটি হলো এই যে বাঘ। মাংসাশী প্রাণী, স্তন্যপায়ী, বাঘ চতুষ্পদ, বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে। তো বাঘ এইভাবে একে দেবে, এইভাবে আমার সেরকম হবে না। এইভাবে বা কাটবে, বা কাটবে তোমরা। তারপরে দুই, রিড দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য টেবল। আই অ্যাম এন ইন্ডিয়ান, আমি একজন ভারতীয়। ইউ ওয়েন টু জু, টু দ্য জু, তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে। সি বট এ নিউ পেন, সে একটি নতুন কলম কিনেছিল। তো এই যে একটি ছক দেওয়া রয়েছে, টুডে, টুডে মানে আজ, আর ইস্টারডে মানে গতকাল। তো এই যে পাস্ট টেন্সে আছে ওয়েন, আর এই যে বট, এগুলো হবে ইস্টারডে, যেগুলো গত হয়ে গেছে, তুমি ঘরে বসাতে হবে। আর টুডে আজ, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, অ্যাম লেখা আছে, ওই জন্য এটি টুডের ঘরে বসবে। আর এগুলো সব স্টার্টের ঘরে, এই যে ওয়েন আর বট। তুমি কোন সময় তুমি কি করো তা বিভিন্ন ঘড়ির ছবি এঁকে দেখাও। তো এখানে একটা এইভাবে ঘড়ি এঁকে দেবে, এখানে 12 লিখবে, এখানে 6 লিখবে, এখানে 3 লিখবে, এখানে 9 লিখবে। তো ধরো দুপুর, এটা দুপুর এবং রাত্রি 12টা, দুপুর রাত্রি দুটো, দুপুর রাত্রি, এটা সন্ধে। এরকম করে তুমি কখন কি করো নিজের মতো করে লিখবে। 3টের সময় কি করো, 12টার সময় কি করো, 9টার সময় কি করো, 6টার সময় কি করো, এগুলোতে আরো লিখে দেবে। 10, 11, এখানে তারপরে 1, 2, 3, 4, এখানে 5 লিখবে, এখানে 7, 8, এভাবে একটি ঘড়ি আঁকে ই করবে। তো কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।